আমরা ভগবানকে ভালোবাসি পাথর ভেবে, বিগ্র ভেবে, চিত্রপট ভেবে, কিন্তু তার সাখারাটাকে ভালোবাসে নিজের জন ভেবে। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র যে কিনা অর্ধেক নাম সেবা করে ওই এঠোটা গোপাল গোপীনাথের সম্মুখে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে। ভগবান কাঁদছে, মা মনে মনে চিন্তা করছে যে ভক্ত তার এঠো নাড়ুটা দিতে এতটুকু দ্বিধা বোধ করছে না, সে আমাকে কতটা ভালোবাসে। ভগবানের চোখে জল দেখি রঘুনন্দন বলছে, তুমি কাঁদছো কেন গোপীনাথ? তবে কি তুমি আমার এঁঠোটা খাবে না বলে কাঁদছো? ভগবান বললেন, না রঘুনন্দন, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠোটা আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার প্রসাদিটা তোমায় খাওয়াতে পারি? কেমন ভক্তি, কেমন ভালোবাসা! কিন্তু তার পিতা মুকুন্দ দাস সারা জীবন প্রভু সেবা করে গেছে, কিন্তু কোনোদিন তার দর্শন পাইনি। আর ওই ছোট্ট শিশু 12 বছর বয়স যে কিনা সাক্ষাৎ দর্শন পেয়েছিল। মহাজন বললেন, ভালোবাসতে গেলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। ভক্তি করতে গেলে অন্তর থেকে করতে হবে। এমন কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি আমরা, আজ আছে কাল তো নাও থাকতে পারি, তাই না মা? যদি সদ্গুরুচরণ আশ্রয় করে যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে। শাস্ত্রী বললেন, দিবস রজনী আবলো তাবলো পাচালো পড়িতে পারো, তাহার মাঝে কি একবারও কৃষ্ণ বলিতে না? আমরা আর কথা কু কথায় সময় চলে যাই, কিন্তু কৃষ্ণ বলে একবারও আমরা ডাকতে পারি না। তাই মহাজন কেঁদে কেঁদে বললি, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন? কবে যাব বিষয় ছেড়ে, ওই না কবে
কৃষ্ণ আমার খালো সোনা বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, সে যে বলো ভালোবাসে কৃষ্ণ ছাড়া সে আর জানে না। পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ সুদামার পিতামাতা চিন্তায় পড়ে গেলেন, ছেলে যদি এইভাবে পথে পথে ঘুরে তাহলে কি হবে? কে সুদামা? যিনি কিনা ত্রেতা যুগে ছিল রামের ভাই ভরত। কত ভালোবাসতেন দাদাকে। যখন প্রভু রামচন্দ্র বনে চলে গেল 14 বৎসরের জন্য, ভরত তখন ছিল না অযোধ্যায়। সে যখন ফিরে এলো মামার বাড়ি থেকে, এসে যখন শুনল যে তার বাবা মারা গেছে এবং ভাই বনে চলে গেছে, তখন বিলম্ব না করে ছুটতে ছুটতে সেই বনে পৌঁছে দাদার কাছে গিয়ে বললো, দাদা তুমি ঘরে ফিরে চলো, দাদা তুমি ছাড়া এই রাজ্য যে অন্ধকার, তুমি ঘরে ফিরে চলো, তোমার সুখে আমার পিতা সেও তো চলে গেছে। প্রভু রামচন্দ্র বলি, ভরত আমি যদি ফিরে যাই আমার পিতৃসত্য পিতৃবাক্য লঙ্ঘন হবে, সমাজ আমাকে বলবে যে সে রাজ্য পাওয়ার লোভে পিতার বাক্য লঙ্ঘন করে আবার পুনরায় অযোধ্যায় ফিরে এসেছে।
আমি তো পারবো না ভাই, তাই যতদিন আমি না যাব ততদিন ওই রাজ্য তুমি চালাবে। দাদা তুমি থাকতে রাজ্য আমি চালাতে পারবো না দাদা, তুমি চলো। প্রভু রামচন্দ্র কিছুতেই এলেন না, তখন তার পাদুকা দুটি নিলেন। দাদা তোমার ওই চরণ পাদুকা দুটি আমায় দাও, এই দুটো সিংহাসনে রেখে আমি এই 14 বৎসর রাজ্য পরিচালনা করব। কত সুন্দর ভালোবাসা মা, ভাই ভাই ভালোবাসা, আর এখন বর্তমানেও ভাই ভাইয়ের সম্পর্ক দেখবেন কেমন। সেই ভাইয়ের মানে দাদার পাদুকা দুটি সিংহাসনে রেখে 14 বৎসর রাজত্ব করেছিলেন ভরত প্রভু রামচন্দ্র। আসুন আমরা সবাই প্রভু রামচন্দ্রের স্তব করি, সবাই আমরা বলব শ্রী রামচন্দ্র কৃপাল ভজমান হর ভব বনে বনে যখন ঘুরছে তার পিতা চিন্তায় পড়ে গেল, কৃষ্ণ কোথায় আছে খুঁজে বের করতে হবে। তাই মোটকমণি বিলম্ব না করে ছুটতে ছুটতে সর্বত্রে খুঁজে বেড়াচ্ছে কোথায় কৃষ্ণ আছে। কিন্তু দেখা গেল কি, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, 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 আবার মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে না, ওই মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে না, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে না, বৃন্দাবনে নাই মথুরায় নাই দ্বারকাতে নাই। তাহলে আছে কোথায়? বৃন্দাবনে নেই মথুরায় নেই দ্বারকাও নেই, তাহলে গেল কোথায় কৃষ্ণ? কোথায় গেল মা? শিক্ষা গ্রহণের জন্য তিনি এলেন তার গুরুর কাছে, মানে সন্দীপমুনির আশ্রম। স্বয়ং ভগবান তিনি এসেছেন শিক্ষা গ্রহণের জন্য। ভাবুন, আপনি আর্চরি ধর্ম জীবকে শেখায়, গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ পাওয়া যায় না, যাই কি? আগে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। হরে কৃষ্ণ মা, আপনার বাড়ির সামনে মনে করুন গুরুদেব এবং গোবিন্দ দুইজনে আছে, আপনি কাকে বরণ করে ঘরে তুলবেন? কেন গুরুদেবকে তুলবেন কেন? যা আমরা কি করি মা, গুরুচরণ আশ্রয় করি কেন? গোবিন্দ চরণ পাওয়ার জন্য। তা স্বয়ং গোবিন্দ যদি সামনে দাঁড়িয়ে থাকে তা গুরুর আর প্রয়োজন আছে কি? তাড়াতাড়ি করে গোবিন্দকে প্রভু তুমি এসো আমার ঘরে, তোমার জন্যই এতদিনের আমার অপেক্ষা। কিন্তু শাস্ত্রে বলেন ভুল করে যদি কেউ গোবিন্দকে তোলে তাহলে গোবিন্দ কৃপাশে পাবে না। আশ্রয় করিয়া ভয় তারে কৃষ্ণ নাহি দেয়, আগে আশ্রয় করতে হবে তো, তারপরে তো কৃষ্ণ কৃপা লাভ করা যাবে। আগে গুরুকে বরণ করতে হবে, ঘরে তুলতে হবে। আচ্ছা বলুন তো, আগে সন্তান না আগে মা বাবা?
আগে সন্তান না আগে মা বাবা তাড়াতাড়ি বলুন আগে মা বাবা তারপর সন্তান এটাই আমরা বলবো যে আগে মা বাবা তারপর সন্তান তা আপনি মা বাবা কখন হয়েছে আপনি মা হতে পেরেছেন কখন যখন আপনার সন্তান হয়েছে তবেই তো আপনি মা হয়েছেন আপনার যদি সন্তান না হয় তাহলে আপনি মা হতে পারবেন না তাহলে আগে সন্তান না আগে মা বাবা আগে সন্তান তারপরে মাতা পিতা নিদাই হরি বল তাহলে আগে সন্তান সন্তান হলো গুরু স্বরূপ মাতা পিতা প্রভু কৃপাময় কৃষ্ণ স্বরূপ তাহলে আগে গুরু আশ্রয় করো তারপরে গোবিন্দ কৃপা লাভ করো হরি বল সারা দিন ধরে যতই কৃষ্ণ কৃষ্ণ করো কোনো লাভ নেই যদি গুরু কৃপা লাভ করতে না পারো কৃষ্ণ কৃপা তো জগৎময় গুরু কৃপা তো সবার ভাগ্যে হয় না মা কারোর হয় কারোর হয় না ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনো জি গুরু কৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারে গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হয়ে সেই বীজ করে আর পণে শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায় তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন শ্রী কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আর হরি তাই গৌর হরি তাই সদ্গুরু চরণ আশ্রয় করো তারপর কৃষ্ণ কৃপা তাই আজ গুরুদেব মানে ভগবান কৃষ্ণ তিনিও গেছেন আর যেই শুনেছে সুদামা যে শান্তিপুরীর আশ্রমে কৃষ্ণ বিলম্ব না করে এবার সুদামাও চললেন কৃষ্ণের কাছে গুরুচরণে আশ্রয় নিয়ে শিক্ষা গ্রহণের জন্য তাই যাচ্ছে কেমন ভাবে আজ গুরুচরণে আশ্রয় পাবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে গুরু কৃপা পাবে বলে শিক্ষার উদ্দেশ্যে সুদামা আজি তাহাই চলে আজি বহুদিন পরে সুদামা ভাই কানাই কে পেল বহুদিন পরে সুদামা ভাই কানাই পেল তাদের আনন্দ ধরে কতদিন পর দেখা হলো রে তাদের আনন্দ আয়া ধরে ধরে আজ ভাই কানাইকে কাছে পেয়ে বলি আনন্দ আয়া ধরে ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে নাকে কানাইকে জড়িয়ে সুদামা যেই নামা বলরাম আর কৃষ্ণ সুদামা এসেছে গুরু আশ্রমে এখন গুরুদেব বলছে আমার পাঠশালায় তিনটে নতুন ছাত্র ভর্তি হয়েছে তা তিনটে ছাত্র কে কে তিনজনে বলছে গুরুদেব আমি আমি এই যে আমি গুরুদেব আর কে আমি আমি এই তিনজন ও এই তিনজন ওই যে ও আমি আর এই ও আচ্ছা আচ্ছা তোমরা তিনজন আমরা তিনজন তা তোমার নাম কি আমার নাম হচ্ছে বলরাম ও আচ্ছা 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 তোমার নাম কি হ্যাঁ তোমার নাম ও আচ্ছা আচ্ছা তা তোমরা যে আমার পাঠশালায় নতুন ভর্তি হয়েছো তা তোমরা শিক্ষা নেবে বলে তাই তো দেখো আমার পাঠশালায় সব কিছু শিক্ষা দেওয়া হয় তা বলো দেখি তুমি কি শিখবে আমি শিখবো গুরুদেব ধনুর্বাণ হাতে মারবে তাই তো মুখে মারবে না হাতে মারবে আচ্ছা তুমি হরি বল
কৃষ্ণ বলছে আমি যুদ্ধবিদ্যা শিখি রাজনীতি শিখি আর তুমি ধনুর্বিদ্যা শিখবে আমি ধনুর্বিদ্যা আর তোমার নাম যেন কি বললে সুদামা সুদামা বাবা তুমি কি শিখবে বেদ পাঠ বলছি গুরুদেব আমি রাজনীতিও শিখবো না ওই ধনুর্বিদ্যাও শিখবো না আমি বেদ বিদ্যা শিখবো ও তুমি বেদ বিদ্যা শিখবে দেখো যারা বেদ বিদ্যা শিক্ষা গ্রহণ করে যারা বেদ শিখে তাদের মধ্যে কিন্তু অনেক রকমের গুণের প্রয়োজন বাবা বেদ শিখলে কি হয় বিপ্র তারা কিন্তু ব্রাহ্মণ হয় না বিপ্র আর যখন যখন সে ব্রহ্মত্ব অর্জন করতে পারে তখন হয় সে ব্রাহ্মণ জন্মানোর পরেই হয় শূদ্র তারপরে যখন দ্বিজ দ্বিজ কখন হয় যখন উপনয়ন হয় তখন হয় দ্বিজ আর যখন বেদ অধ্যয়ন করে সে হয় বিপ্র তারপর যখন ব্রহ্মত্ব অর্জন করতে পারে তখন হয় ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলেই যে ব্রাহ্মণ হবে এমন কোনো কথা না এত কিছু গুণ থাকতে হবে তবেই সে ব্রাহ্মণ হবে তা শোনো তোমার মধ্যে সেই গুণগুলো যখন আমি দেখব তখন তোমায় শিক্ষা দেব এইবার পর পর বেশ কয়েকদিন ধরে গুরু আশ্রমে গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি শিক্ষা গ্রহণ করছে মা দেখুন পৈতে গ্রহণ করে কারা তিন প্রকারের জাতি এক হলো ব্রাহ্মণ আর একজন হলো বৈশ্য আর ক্ষত্রিয় তা যারা ব্রাহ্মণ তাদের যে কাছে যে পৈতেটা থাকে এই পৈতায় নটা সুতো থাকে আর যারা ক্ষত্রিয় তাদের থাকে পাঁচটি আর যারা বিপ্র তাদের থাকে আহা যারা ক্ষত্রিয় তাদের থাকে তিনটি আর যারা বিপ্র তাদের থাকে পাঁচটি হ্যাঁ বৈশ্য বৈশ্য যারা তাদের থাকে পাঁচটি তা এবার যে ব্রাহ্মণদের গায়ে যে পৈতে থাকে তাতে নটা সুতো এই নটা সুতোর অর্থ হলো নটা গুণ নখানা গুণ যদি তোমার মধ্যে থাকে বা তোমার মধ্যে আছে কিনা এই পৈতেটা কিন্তু ওই নটা গুণের চিহ্ন তা নটা গুণ কি কি ব্রাহ্মণের মধ্যে থাকার প্রয়োজন কি কি গুণ নটা সম দম তপ শৌচ খান্তি আর্যব জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকা এই হলো নটা গুণ সম মানে শান্ত ভাব শান্ত ভাব উগ্রচর্চা হলে হবে না ব্রাহ্মণ আর কি এখানে যারা ব্রাহ্মণ আছে নিশ্চয়ই আপনারা জানেন হ্যাঁ তো কথাগুলো বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর কি বলেন দম অর্থাৎ দমন করবার ক্ষমতা থাকতে হবে ব্রাহ্মণদের মধ্যে হ্যাঁ দম ইন্দ্র দমন করতে হবে আর কি শৌচ শৌচ মানে পবিত্রতা তপ মানে তপস্যা করবার ক্ষমতা সাধনা করবার মতো ক্ষমতা প্রয়োজন ব্রাহ্মণ আর কি বললেন খান্তি মানে ক্ষমা করা ক্ষমা করা কাউকে অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কাজ নয় সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখাই হলো ব্রাহ্মণের কর্তব্য আর কি আর্যব আর্যব মানে সরলতা সরলতা রাখতে হবে মনের মধ্যে সরলতা রাখতে হবে সবার চোখে সবাইকে সমান চোখে দেখতে হবে আর কি জ্ঞান মানে যারা ব্রাহ্মণ জাতি হয় বিভিন্ন ধরনের মন্ত্র তাদেরকে শিখতে হয় আর শিখতে গেলে তার মধ্যে যদি শিক্ষা না থাকে সে তো পারবে না গ্রহণ করতে তাই জ্ঞান অর্থাৎ শিক্ষা গ্রহণের প্রয়োজন আর জ্ঞান যদি থাকে বিশেষ জ্ঞানের অধিকারী সে হতে পারবে আর আস্তিকা মানে ভগবানের প্রতি একনিষ্ঠ ভালোবাসা এই নটা গুণ থাকতে হবে তবেই সে ব্রাহ্মণ এখন সুদামা আর কৃষ্ণ বলরাম তিনজনে শিক্ষা নিতে নিতে হঠাৎ গুরুদেবের স্ত্রী অর্থাৎ গুরুমা বলে উঠলেন এই যে সুদামা এই যে শোনো সারাদিন গুরুচরণে বসে বসে শিক্ষা নিলে হবে না সেবার কিছু ব্যবস্থা করতে হবে যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো এবার দুইজনে মিলে মানে কৃষ্ণ সুদামাকে পাঠিয়ে দিয়েছে সঙ্গে করে কিছু ভিজে ছোলা দিয়েছে কেন দিয়েছে না খিদে পেলে দুইজনে ভাগ করে খাবি এই বলে পাঠিয়ে দিয়েছে এবার দুইজনে যাচ্ছে কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে 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 কাটা নিতে চলে তারা আনন্দিত মনে তারা আমার হরি গোবিন্দ আনন্দিত মনে কাটা নিতে চলে তারা আনন্দিত
চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি, কেউ কাউকে দেখতে না পেয়ে গাছের ডালে উঠে বসেছে সুদামা। যেই না গাছের ডালে উঠে বসেছে, কৃষ্ণ সুদামাকে দেখে সেও গাছে উঠে বসে আছে। এখন দুইজনে গাছের ডালে বসেছে মা। ঝড় হতে হতে ঝড়টা থেমে গেছে, কিন্তু বৃষ্টি পড়ে চলে যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন সুদামা অনেকক্ষণ ধরে গাছের ডালে থাকতে থাকতে প্রচণ্ড খিদে পেয়েছে। আর যেই না খিদে পেয়েছে, ওই নিজের মায়ের যে আঁচলে যে মা বেঁধে দিয়েছিল ছোলা, সেই ছোলাটা গালে দিয়েছে। আর মনে মনে চিন্তা করছে, তাই তো কানাইকে যে দিতে হবে, গুরু মা যে বলেছিল দুইজনে ভাগ করে খাবে, এখন কানাইকে দেবো কি করে সে নিচের ডালে। মনে মনে চিন্তা করছে, এক কাজ করি, এখন আমার খিদে পেয়েছে একটু তো খাই, তারপরে কানাইকে না হয় পরে দেবো। এই ভেবে একটু একটু করে ছোলা খেতে খেতে মা ঠক ঠক করে কাঁপছে, খাচ্ছে তো কিছু খাচ্ছে, কিছু নিচে পড়ে পড়ে যাচ্ছে। আর যেটা পড়ছে বাবা, সেটা একেবারে কৃষ্ণের চোখের সামনে দিয়ে পড়ছে। আর কৃষ্ণ দেখছে যে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে না। কৃষ্ণ কিছুক্ষণ পর বলছে, সুদামা, এই সুদামা, কিরে বন্ধু, মা যে ছোলা পাঠিয়েছিল আছে তো? বলছে, জানিস কানাই, ওই কাঠ কুড়াতে কুড়াতে না দেখছি যে আর তো নেই, এখন কি বলবে? তাই কানাইকে বলছে, জানিস ভাই, ওই কাঠ কুড়াতে কুড়াতে কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে, আমি না সেটা দেখতে পাইনি ভাই। সুদামার কথা শুনে কানাই মনে মনে বলছে, তুই আমায় মিথ্যে বললি ভাই, বেশ, আজ যখন মিথ্যে বললি, তবে দেখ আমারও একটা দিন আসবে। পরের দিন সুদামাকে ডেকে বলছে, হ্যাঁ রে বন্ধু, তোর কাছে একটা কথা বলবো। বলে, সুদামা, তুই তো আমার বন্ধু, আমায় তো প্রচণ্ড ভালোবাসিস, আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? কেন দেবো না, তুই যা চাইবি আমি তাকে তো তাই দেব। তুই তো জানিস ভাই, আমার প্রাণের থেকে আমি তোকে বেশি ভালোবাসি। বল তুই কি চাইবি? একটু ওই যে ঘরে নাড়ু আছে, তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, আমার জন্য দুটো নাড়ু এনে দিবি? বলছে, ঠিক আছে তুই দাঁড়া, আমি মাকে গিয়ে বলি, মা দিলে তোকে দিয়ে দেব। বলছে, না না, মাকে বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। সুদামা বলছে, জানিস কানাই, আমি তো ভাই চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করতে জানি না ভাই, তুই আমায় চুরি করতে বলিস না, আমি মাকে বলি, মা এনে দিলে আমি তোকে দিয়ে দেব। না না, আমি তোকে চুরি করে আনতে বলেছি, আর এটুকু যদি না পারিস, তুই কিসের বন্ধু, কেমন তোর বন্ধুত্ব, আমার জন্য এটুকু করতে পারবি না? সুদামা তো বড় ভালোবাসে কানাইকে মা, বলছে, ঠিক আছে কানাই, তুই তো জানিস আমি কখনো চুরি করিনি, তাহলে তোর জন্যই আজ আমি চুরি করব। তুই একটু এই এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবি, আমি ভিতরে যাব, যখন নাড়ুটা নিয়ে আসবো, যদি দেখিস মা আসছে আমাকে একটু জানাস কেমন? ঠিক আছে তুই যা। যেই না ভিতরে গিয়ে সুদামা পাত্র থেকে নাড়ু নিয়েছে, ঠিক সেই সময় পিছন থেকে কানাই চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শীঘ্র এসো, প্রতিদিন মনে করো আমি চুরি করে খাই, আমি চোর, আজ দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলেছে মা, সুদামা ঘর থেকে বাইরে বেরিয়ে হাতের সেই নাড়ুটা ফেলে দিয়ে কানার কাছে বলছে, কানাই, আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি, তুই তো জানিস আমি চুরি করতে পারি না, আজকে তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আরে তুই বিনা দোষে মায়ের কাছে আমায় চোর প্রমাণ করে দিলি।
जीवने जत कष्ट जत दुख जत जंत्रणा हमें क्या যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে আমি ডুবে মরেও যাই তাও কোনোদিন আমি তোর কাছে হাত পেতে কিচ্ছু চাইব না এই আমার প্রতিজ্ঞা রইল গুরুদেব বললেন শোনো তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে আমার ভান্ডারে যত শিক্ষা ছিল আমি তোমাদেরকে দান করেছি পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছো তোমরা এবার তোমরা তোমাদের ঘরে চলে যেতে পারবা সবাই ঘরে চলে গেল মা